আমার জীবনে প্রথম ভোজ খাওয়া, যেদিন বুনির অন্নপ্রাশন হলো সেদিন আমি সবারই সঙ্গে বসে ভোজ খেয়েছি। আর যদিও মাকে খাই দিতে হয়েছে, কারণ আমি তো আবার চেয়ারে বসে টেবিলটা ঠিক লাগাল পাই না, সাইজে ছোট কিনা। আসলে ছোট থেকে তো বাবা কমপ্লান টমপ্লান খাওয়াই নাই, তাই লম্বা হতে পারি নাই। তবে মা খাই দিল, বেশ ভালোই লাগছিল সবারই মাঝখানে বসে। কিন্তু সবাই একটা কিরকম তাকাচ্ছিল আমার দিকে, যেন খাওয়ার ছেড়ে আমার প্রতি নজর বেশি, আমার প্রতি সবকিছু লক্ষ্য, সেরকম টাইপের। আমার আবার একটু লজ্জা লজ্জাও লাগছিল, আবার একটু নিজেকে হিরো হিরোও মনে হচ্ছিল। কিন্তু ভাতটা খুব শক্ত হয়েছিল যেন, বাবারে কি শক্ত। এই মা যদিও চটকে চটকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু খুবই শক্ত। ও মা, মা গো জল খাবো, ও মা জল দাও, জল খাবো, ভাল লাগছে না, ও মা দাঁড়া। এই তো বাবা জল এনেছে, এবার আমি জল খাবো। দেখো কি সুন্দর ভাত খাচ্ছি আমি সবারই মধ্যে। ভাত না ভাত না, অন্যদিন ভাত খায়, আজকে আমি ভোজ খাচ্ছি সবারির মধ্যে। আমি বসে বসে ভোজ খাচ্ছি, খুব ভালো লাগছে। জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, যেন দারুণ মজা পেয়েছি। আজ আসি, দেখা হবে নেক্সট।